আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব যারা দুই সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সিলেবাস ও মানবণ্টন নিয়ে তবে শিক্ষার্থী আজকে যে বিষয়টি আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি তো প্রথমত জানিয়ে রাখি তেইশ সালের সিলেবাসটি কেন আমরা ফলো করবো কিছুদিন আগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সকলের জন্য একটি নোটিশ প্রকাশ করেছে সেখানে স্পষ্ট বলে দিয়েছে দুই হাজার তেইশ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকায়ের সাথে সামঞ্জস্য রেখে তেইশ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী চব্বিশ সালে পরীক্ষা গ্রহণ করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দুই হাজার এবং চব্বিশের সিলেবাস অপরিবর্তিত রেখেছে সেই জন্য শিক্ষার্থী আমরা যারা দুই সালের এসএসসি প্রথম বর্ষের পরীক্ষার্থী এবং নিজ শিক্ষার্থী নিজ বলতে কারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সৌদি আরব আরব আমিরাত সাউথ কোরিয়া ইটালিতে বা আপনার কাতারে যারা পড়াশোনা করেন আপনাদেরকে এই নিজ শিক্ষার্থী বলে অন্তর্ভুক্ত করা হয়েছে সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো যারা তথ্য যোগাযোগ প্রযুক্তি সিলেবাস এবং পুনর্বিন্যাসকৃত মানদণ্ডটি ফলো করবেন কোন কোন অধ্যায়গুলো পড়বেন শিক্ষার্থী আমাদের দ্বিতীয় অধ্যায়ে যে পাঠগুলো দেওয়া আছে দুই দশমিক তিন দুই দশমিক চার দুই দশমিক ছয় এবং শিক্ষার্থী তৃতীয় অধ্যায় আর আমি আপনাদেরকে আপনাদের এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে সাদর্শন এবং আপনাদের এমসিকিউগুলো দিব যদি কারো প্রয়োজন পড়ে আপনারা অবশ্যই শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু এগুলো দেখাচ্ছে এগুলো বইয়ের মধ্যে মার্ক করে তারপর শিক্ষার্থী আপনার এগুলো পড়া শুরু করে দেবেন আর কেউ যদি শিক্ষার্থী আইসিডি সরাসরি গুগল মিটের মাধ্যমে পড়তে চান অবশ্যই শিক্ষার্থী আমার সাথে যোগাযোগ করবেন মানবন্ডন হিসাবে যা থাকছে আপনাদের ছয়টা সৃজন প্রশ্ন থাকবে আইসিটি তথ্য যোগাযোগ মানে আইসিটিতে মানে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সেখান থেকে চারটা উত্তর দিতে হবে চার দশে চল্লিশ আর চল্লিশটা পঁয়ত্রিশ ট্যামসি কেউ থাকবে পঁয়ত্রিশটা উত্তর দিতে হবে এই হলো শিক্ষার্থী হলো আপনার পঁচাত্তর নম্বরের পরীক্ষা আর আপনাদের ব্যবহারিক পরীক্ষা হবে পঁচিশ নম্বর কি বলছে বুঝতে পেরেছেন তবে শিক্ষার্থী আপনাদের এখানে একটা বিষয় জেনে রাখতে হবে আপনাকে সৃজনশীলে চল্লিশের মধ্যে তেরো পেতে হবে আর বহু নির্বাচনী বা নৈবৃত্তিকে আপনার পঁয়ত্রিশের মধ্যে আপনাকে বারো পেতে হবে আর ব্যবহারিকে সেক্ষেত্রে আপনাকে পঁচিশের মধ্যে আট পেতে হবে এগুলো হলো আপনার পাঁচ নম্বর তবে আপনাদের তিনটা পরীক্ষা হবে প্রথম দিন শিক্ষার্থী আপনাদের এমসি কিউ পরীক্ষা হবে এবং সেই সাথে সৃজনশীল পরীক্ষা হবে এই পরীক্ষাগুলো শেষ হওয়ার পর আলাদা আপনাদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম